Assalamualaikum. Social media তে আমার একটি ছবি এডিট করে বেশ প্রচারণা চালানো হচ্ছে যে মেন্দি এন্ড সাফাদি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট তার সাথে নাকি আমার দুবাইয়ে মিটিং হয়েছে। তো আমি বারবার বলেছি যে বিশেষ করে আমরা কোনো গোপন ষড়যন্ত্র কিংবা কারোর সাথে আতাত করে কিছু করছি না, আমরা প্রকাশ্যই এই বর্তমান ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলন করছি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। সেই সংগ্রামের পথে আজকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে সেই সংগ্রামকে ব্যাহত করতে চায়, তাদের পতনের জন্য আমরা আন্দোলন করছি, আমরা রাজনীতি করছি। এটা একটি স্পষ্ট অবস্থান, কাজে এটি নিয়ে আর নতুন করে বিভ্রান্তির সুযোগ নাই। কিন্তু আজকে যারাই গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, ভোটের অধিকারের জন্য আন্দোলন করছে, এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের নিয়ে অপপ্রচার এবং প্রোপাগান্ডা এই সরকারের একটা পুরানো কৌশল। আমি দুবাই, কাতার এবং এখন বর্তমানে আমি সৌদি আরবিয়াতে আছি। এর আগে আমার সংগঠনের নেতৃবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আমি দুটো দেশ সফর করেছিলাম, যেখানে মূলত আমি স্পষ্টভাবেই বলেছি যে প্রথমত আমি উমরার উদ্দেশ্যে সৌদি আরব এসেছিলাম এবং দুবাই কাতারে আমাদের নেতৃবৃন্দের আমন্ত্রণে গিয়েছিলাম। সেখানে কারোর সাথে আমার ওই ভাবে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার লোকের সাথে মিটিং হয় নাই, তবে যদি হওয়ার সুযোগ থাকতে আমি সেটা লুফে নিতাম, কারণ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর যে কোনো গণতন্ত্রকামী মানবতাবাদী সংগঠন ব্যক্তিরা যদি সহযোগিতা করে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। কারণ আজকে এরা যেভাবে বাংলাদেশের সমস্ত জায়গায় দলীয়করণ করে ভিন্ন মতের রাজনীতিকে নিশ্চিহ্ন করার যে একটা নীল নকশা এঁকেছে, তাদের সমস্ত শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক আজকে ভুক্তভোগী। তো আমার এই ছবিটি আপনারা যদি ফলো করেন, যে ছবিটি প্রথমে আপনারা প্রচার করেছে যে আওয়ামী লীগের যে সাইবার টিম এবং সিআরআই নামে যে প্রতিষ্ঠানটি মূলত যেখান থেকে আওয়ামী লীগের গুজব এবং অপপ্রচার প্রডিউস করা হয়, সেই সেলের সমন্বয়ক বুয়েট ছাত্রলীগের নেতা ছিলেন তন্ময় আহমেদ। তারপরে সেটিকে আরো অপপ্রচারের ক্ষেত্রে যারা পূর্ণাঙ্গ রূপ দিয়েছে, নিজুম মজুমদার থেকে আরো বেশ কয়েকজন দুষ্কৃতিকারী, যারা একেবারেই ভিত্তিহীন একটা ছবি এবং লেখালেখি করার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, এবং তাদের লেখার স্টাইলটাও যদি দেখেন তাহলেও কিছু রাজ করতে পারবেন কেন এই ছবি তারা অপপ্রচার করেছে বা প্রোপাগান্ডা হিসেবে এই ছবিকেই বেছে নিয়েছে। কারণ হচ্ছে তারা বলেছে যে ভিপিনুর ইসলামের কথা বলে ইসরায়েলি ইহুদিদের সাথে হাত মিলেছে, দ্যাট মিন্স তারা এইটাই হয়তো জনগণের মাঝে একটা বিভ্রান্তি ছড়াতে চেয়েছে যে ভিপিনুর ইসলাম কথা বলে ইহুদিদের সাথে সম্পর্ক স্থাপন করছে, ইহুদিদের সাথে ইহুদিদের মানে কারা ইহুদিকে বিয়ে করেছে এগুলো তো বাংলাদেশের মানুষ জানে, কার ছেলে কার মেয়ে, ইভেন কাদের জামাই দুবাইয়ে এসে বারে আপনার অন্য নারীর হাত ধরে টান দিয়েছে, টাকা পয়সা সহ অবৈধভাবে সেখানে ধরা পড়েছে, সেখানে বিচার হচ্ছে, এগুলো তো আজকে সারা বিশ্বের মানুষ জানে। সুতরাং আমাদেরকে নিয়ে অপপ্রচার চালিয়ে লাভ নয়, আমরা কি রাজনীতি করছি, কেন করছি, এটা দেশের মানুষ জানে। আলহামদুলিল্লাহ দেশের পাশাপাশি আজকে প্রবাসেও যেভাবে একটা মানুষের সারা জাগানোর সমর্থন এবং সহযোগিতা পাচ্ছি, যেখানে যাচ্ছি মানুষের একটা উচ্চ পড়া ভিড়, মূলত এই জনপ্রিয়তা দেখেই হচ্ছে সরকারি দলের সমর্থকরা আতঙ্কিত যে দেশে যেভাবে তারা গণজাগরণ তৈরি করতে পারছে বিদেশেও একই চিত্র আছে। কাজে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই ফাঁসিবাদ খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না, যে কারণে তারা মূলত অপপ্রচার এবং প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে। কারণ এখানে সরকারের এমপিরা আসে, মন্ত্রীরা আসে, লোকজনকে টাকা পয়সা দিয়ে এমবেসিতে নেয়, বিরিয়ানি, উচ্চমানের খাবার টাবার সহ প্রোগ্রাম আয়োজন করে, তাও লোকজন যায় না, কারণ এই দুঃশাসন এবং এই অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারকে ঘৃণা করে মানুষ। সেই জায়গা থেকে এখন মূলত যারা জনপ্রিয়, যারা মানুষের কাছে প্রিয় পাত্র, তাদের নিয়ে অপপ্রচার এবং বিভ্রান্তি চালাচ্ছে। আপনারা দেখেছেন এর আগেও ডাকসু নির্বাচন থেকে কোটা সংস্কার আন্দোলন বিভিন্ন সময় আমাদের নিয়ে অপপ্রচার চালিয়েছে, হ্যাঁ, তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে, এটা নতুন কিছু নয়। সুতরাং আমরা এতে মোটেও বিচলিত নই, এবং আবার নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে যে বিভিন্ন দেশে আসবে কি আসবে না, বিদেশ থেকে আন্দোলনের কথা বলছে, আমরা তো এটা স্পষ্টভাবেই বলছি যে বিশেষ করে দেশ এবং বিদেশে সকলকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নিতে হবে, আন্দোলনে অংশ নিতে হবে। সুতরাং সেই জায়গা থেকে আজকে প্রবাসী যারা আছেন তাদেরকে কিন্তু আমরা ওপেনলি বলছি যে আজকে সমস্ত মজলুম মানুষের পাশে দাঁড়াতে হবে, আজকে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের এখন দুটো শক্তি, একটা শক্তি মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আর একটা শক্তি অত্যাচারিত হচ্ছে। কাজেই দলমত নির্বিশেষে সকল মানুষের ঐক্যের কথা বলছি, যারা বাংলাদেশে
গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন সুনাম করছে, তাদের সহযোগিতার কথা বলছি, শুধুমাত্র ভিপি নূর কিংবা গণ অধিকার পরিষদকে সহযোগিতা করবে এমন কথা আমি বা আমরা বলছি না। তারপরে অবশ্যই আমাদেরকে যারা ভালোবাসে, যারা আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী, তারা তো অবশ্যই আমাদের সহযোগিতা করবে। এখন এই যে যারা সেই পূর্ণিমা না অমুক তমককে কারা যে বলল যে ভিপি নূর মধ্যপ্রাচ্য থেকে ফান্ড রেজ করতেছে, এই করতেছে, সেই করতেছে, তো ফান্ড রেজ যদি আমাদেরকে মানুষ দেয়, আপনাদের মাথা ব্যথা কেন? আপনাদেরকে তো মানুষ দিচ্ছে না, আমরা দল চালাতে অবশ্যই তো ফান্ডের প্রয়োজন আছে, সুতরাং সেটা আপনার তো মাথা ব্যথার দরকার নেই, আপনি তো দিচ্ছেন না। এবং আমি এটুকু বলবো যে আমি তিনটা দেশ যে সফর করেছি, কাতার, দুবাই, সৌদি আরবে, এই সমস্ত দেশ থেকে আপনারা ছয়টা লোককে খুঁজে বের করেন যে যারা ফান্ড দিয়েছে বলে আপনাদের কাছে স্বীকার করেছে। বরঞ্চ কাতারের আলী নামক এক ভদ্রলোককে নিয়ে যে অপপ্রচার প্রপাগান্ডা চালিয়েছেন, সে একজন আওয়ামী মান্ডির ব্যবসায়ী। আপনারা খোঁজ দেন, আপনারা তথ্য দিন যে কে কাকে কোথায় কখন টাকা দিয়েছে। অবশ্যই আমরা, আমাদেরকে কেউ যদি সহযোগিতা করতে চায় আমরা সেটাকে ওয়েলকাম জানাবো। আর আমরা তো লুকোচুরি করে তো ফান্ড সংগ্রহ করছি, আমরা ওপেনলি আমাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেখানে আমাদের নেতৃবৃন্দের বিকাশ কিংবা রকেট ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি যে যদি কেউ গণ অধিকার পরিষদের কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতা করতে চায় তারা সেখানে করবে। তো আমি যে জিনিসটি বলতে চাচ্ছি যে এই অপপ্রচার এবং বিভ্রান্তিতে আপনারা কর্ণপাত করবেন না, এবং বিশেষ করে সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানাবো, আজকে বাংলাদেশের কি ক্ষয়িষ্ণু অবস্থা আপনারা জানেন। আজকে আপনারা সাংবাদিক কিংবা সংবাদ মাধ্যমও নিরাপদ নয়, প্রধানমন্ত্রী গণমাধ্যম মালিকদের তেল বের করে দেওয়ার হুমকি দেয়, এটা তো আপনারা দেখেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুন করে মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করা হয়েছে, সিনিয়র সাংবাদিকদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, এডিটরদেরকে জেলায় জেলায় হাজিরা দেওয়ার নামে হয়রানি করা হয়েছে। কাজেই এরকমের একটা বাস্তবতার মধ্যে আপনারা যদি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেন সেটা খুব দুঃখজনক। আমি এটুকু বলবো যে আজকে যারা এই গণতন্ত্রকামীদের বিরুদ্ধে দাঁড়িয়ে ফ্যাসিবাদীদের পক্ষ নিচ্ছে, স্বৈরতন্ত্রের দোসর হিসেবে তারা ইতিহাসের আস্ত কুড়ে ঘরে নিক্ষিপ্ত হবে। সময় বলে দিবে যে আসলে মানুষ কে কতটুকু জনপ্রিয়, কে কতটুকু দেশপ্রেমিক, কে কতটুকু দুর্নীতিবাস, কে কতটুকু দুষ্কৃতিকারী। অর্থ পাচারের একটা বিষয় যেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে যে অর্থ পাচার নিয়ে তো হাইকোর্টও বেশ সরব হয়েছে, হাইকোর্টও তো অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডায় সেকেন্ড হোম কিংবা বেগমপাড়ার এ সমস্ত কথা এখন সবাই জানে। তো দুবাইয়ে আমি যেটা বলেছি, আমি যে সমস্ত তথ্য পেয়েছি যে দুবাই এখন অবৈধ অর্থ পাচারকারীদের সেকেন্ড হোম, আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে আবেদন জানিয়েছি, সাংবাদিকদের কাছে আবেদন জানিয়েছি যে তারা অনুসন্ধান করুক, সেখানে অনেকের সম্পদ এবং তারা ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর পাবে। অনেকে বলছেন আবার যে সে দেশের নাগরিক না হলে সেখানে ইনভেস্ট করা যায় না, এগুলো ভুল তথ্য। যারা ছোটখাটো ব্যবসা করে তারা এই সমস্ত আরবিয়ান কান্ট্রিগুলোর যে কফিল বা মালিক, হ্যাঁ, তাদেরকে যা শো আপে তাদের নামে রেখে তারাই সবকিছু পরিচালনা করে। আর যারা বড় বড় ইনভেস্ট করে তারা স্বনামে ইনভেস্ট করতে পারে। তো আমি কিছু ক্লু দিয়েছি, গোয়েন্দা সংস্থা খুঁজে বের করুক, কারণ আমি বলেছি যে 50 জন ব্যক্তির তথ্য আমার কাছে যদি গোয়েন্দা সংস্থা চায় আমি দিতে পারবো। তারা অ্যাকশন নিতে পারবে, যদি পারে তাহলে আমি তো মনে করি যে 50 জন ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন চালিয়ে অন্তত 20,000 কোটি টাকা না 50,000 কোটি টাকা অন্তত বের করতে পারবে। কিন্তু সরকারের তো সেই সদিচ্ছা থাকা লাগবার, সরকারের সদিচ্ছা কোথায় কিভাবে সেটা তো আমরা নজির দেখতে পাচ্ছি। এস এল এম গ্রুপের এই ব্যাংক লুট নিয়ে পত্রপত্রিকায় লেখা হলো, টকশো হলো, এত কিছু হলো, কিন্তু এস এল এম এর কাউকে কি ধরেছে? ধরে নাই। আমি আজকে এরকম রাঘব বলদের বিরুদ্ধে কথা বলায়, তাদের মুখোশ উন্মোচন করায়, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকায় আজকে এই সমস্ত ব্যবসায়ী বিদেশি দালালরা মিলে আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে, আমাদেরকে দুর্বল করার জন্য, মানুষের কাছে কালার করার জন্য গণমাধ্যমকে ব্যবহার করছে, রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে। ইনশাল্লাহ আমরা এতে মোটেও ভীত সন্ত্রস্ত নয়, আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি, অবিচল থেকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ।